রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির দায়ে স্বামী স্ত্রীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টার দিকে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আয়েজউদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন নগরীর বলিয়া মডেল থানার তালাইমারি পানির ট্যাঙ্ক এলাকার মৌসুমী বেগম ও তার স্বামী সজীব আহমেদ। এদের মধ্যে মৌসুমীকে ১০ বছর কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর তার স্বামী সজীব আহমেদকে ৫ বছর কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন। বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। উপস্থাপন করার পর এই মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ধানিতভাবে প্রমাণিত হওয়ায় মানব পাচার প্রতিরোধ দমন আইন ১০-২ আসামি মৌসুমীর ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা এবং অপর আসামি সজীব আহমেদের ৫ বছর সশ্রম কারাদণ্ড আদেশ বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। আসামি মৌসুমীর বিরুদ্ধে ১০ বছর, ৫০,০০০ টাকা জরিমানা এবং আসামি সজীবের বিরুদ্ধে ৫ বছর এবং ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা আসামির পক্ষ থেকে এই রায়ে মোটেও সন্তুষ্ট নই, আমরা বিক্ষুব্ধ। আমরা মহামান্য হাইকোর্টে যাব, এই মামলা রায়ের বিরুদ্ধে আপিল করব। ফাতিন ইশরাক, পদ টাইমস, রাজশাহী।